অনেক বেশি কাঁচা সেটা মানে কি একটু পর পর মানে স্লো করে দেয়, স্লো করে। আর নিচে মোবাইল চার্জ দেওয়ার পয়েন্টও দেওয়া আছে, ইউএসবি আর এই যে প্লাগ লাগানোর সিস্টেম আছে, দুইটা দেওয়া আছে, দুইটা সিটের জন্য। আর হাত ধোয়ার চিন্তা নাই, এই যে হ্যান্ড স্যানিটাইজার দিছে, এটাতে স্যানিটাইজ করলে হলো হাত, তারপরে খালি। ভালো তো, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ ভিডিও। আর তুমি ভাই বন্দে ভারতের এক্সপ্রেসের টিকিট পাই গেছে গুয়াহাটির থেকে নিউ বঙ্গাই, এই যে টিকিট আর এই যে এক্সপ্রেস। আজকে সেমি বুলেট ট্রেনে মানে যাত্রা হবো, মানে এক্সাইটেড আসলাম এই ট্রেনটা আমাদের ঘোরার জন্য। তো চলো কেমনে কি টিকিট নিছে না নিছে আর ভিতরে কেমনে কি সিস্টেম ফ্যাসিলিটি সব বলুম। তো চলো আগে ট্রেনে ওই পারে যায়নি। ये मैं हूँ और ये टिकट है और ये मेरा ट्रेन है। मेरा नहीं, मेरा आज का सफ़र का ट्रेन है भाई। फाइनली वंदे भारत एक्सप्रेसের ভিতরে মজা না? তো এন্ট্রোটা দিই কি বস, ভালো তো, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ ভিডিও। তো অনেক দিনের একটা মানে আশা ছিল, মানে স্বপ্ন বললেই হয়, তো আজকে ওইটা পূরণ হবো। তো আর তোমাদের দেখে দিই আমি ভিতরে কী কী আছে না আছে। আগে আমার সিটটা দেখি, এই হলো 54 উইন্ডো সিট নিছি। আর কত কী টাকা লাগছে, টিকিটের প্রাইস কত কী লাগছে ওটা আমি পরে বলুম, আগে ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো। আর এরকম হইলো সিট, এটা মানে ঘোরানো যায় না, কিন্তু মানে ঘোরানোটা একটু প্রাইস বেশি, আমি ওইটা নিই নাই। তো এটা আমার সিট। আর কি আছে দেখি, তো এখানে ফুড টেস্ট আছে, জলের বোতল, জল রাখার জায়গা আছে, জলের বোতল রাখার। আর এখানে খাওয়া দাওয়ার জন্য একটা টেবিল দিয়ে দিছে, এটা এভাবে তুমি উঠে দিতে পারবা আর এখানে লক করে দিতে পারবা। এখানে লাগেজ রাখার জন্য জায়গা দিছে, ওইখানে আমার ব্যাগটা রেখে দিই। এখানে রেখে দিলাম ব্যাগটা। আর এখানে আর নিচে মোবাইল চার্জ দেওয়ার পয়েন্টও দেওয়া আছে, ইউএসবি আর এই যে প্লাগ লাগানোর সিস্টেম আছে, দুইটা দেওয়া আছে, দুইটা সিটের জন্য। আর এখানে রিডিং ল্যাম্প আছে, এর যেটা টাচ করলেই চলে যায়। ওই দেখো আবার টাচ করলে বন্ধ হয়ে যাবো ভাই। নেক্সট লেভেল। আর এখানে এই মোদি স্যার যখন মানে করছিল, মোদি স্যার আমাদের রেলমন্ত্রী যখন করছিল, ওইটার আছে গুয়াহাটি টু নিউ জলপাইগুড়ি। আর এটা পুশ বটম দিছে, আগে সেন্সার আসলো সব মানে অন্যগুলো আমাদের, কিন্তু এটা আমাদের পুশ বটম, পুশ করলে খুলে দেবো, আমরা খুলে গেল। আর এখানে ওয়েস্টার্ন স্টাইলে আছে মানে বাথরুম, আর এখানে আছে তোমার ইন্ডিয়ান স্টাইলে, দুটাই একটু পরে দেখা দিব, তার আগে একটু ভিতরে দেখা। ওখানে ফুড এরিয়া আছে, আর ফায়ার অ্যালার্মও আছে এখানে। আর এখানে ডিসপ্লেতে দেখাইতে থাকবো কখন কোনটা আসে যায়, কোন জায়গা আসে, আর মাইক দিয়ে লঞ্চ করতেই থাকবো তোমার। মজা আছে ভাই, পয়সা নিচে মানে দিছে কিছু না কিছু। দেখো এখানে লেখা আছে, এটা পজ করে তোমরা পড়ে নিও। আর এখানে এটা পর্দা হাতে নামানো দেয়, হ্যাঁ এটা মানে তোমার ইসে পর্দা টাইপ, যেটা মানে রোদের জন্য বাঁচানোর, রোদ বাঁচানোর জন্য, কিন্তু আমার এটা উঠানে থাকবে। ভিউ দেখতে লাগবো তো ভাই, ভিউ আমিও দেখতে লাগবো আর তোমাদেরকেও দেখাইতে লাগবো, তাই না? বন্দে ভারত এক্সপ্রেস, ভারতবর্ষে সবারই মানে ইমোশন একটা, বন্দে ভারত এক্সপ্রেস বুলেট ট্রেন, মানে সেমি বুলেট ট্রেন, মজা। সত্যি আমি মানে কত কি, যখন থেকে মানে তোমার ওপেনিং হয়েছে মানে এইখানে গুয়াহাটি এনজিপি বিলে না, মানে আমি আগেও দেখছি ভিডিও অনেক ওপেনিং হয়েছে, ওইখানে মানে ইচ্ছা আসলো, কিন্তু ওরকম মানে চান্স পাওয়া যায় না। তো আজকে চান্স পাইছি, একদম ফায়দা উঠে দিয়েছি, মজা। ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো। খাওয়া দাওয়া দিব, খাওয়া দাওয়াটা দেখেন না আমাদের। আর আমি ভেজ দিয়েছি কারণ আমি পূজা পুজো করে এসেছি ভেজ। তো ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো। আর আমি নিউ বঙ্গাইগাঁও অবধি নামো, নিউ বঙ্গাইগাঁও নেমে যাবো, তারপর নিউ বঙ্গাইগাঁও থেকে মানে ঘরে এসে যাবো। ওইখান থেকে কোনো প্যাসেঞ্জার ট্রেনে বা যে কোনো একটা ট্রেনে উঠে বা বাসে উঠে এসে পড়বো। তো ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো। বাইরের ভিউ ভাই, বাইরে থেকে কিচ্ছু দেখা যায় না, নেক্সট লেভেল ভাই। সত্যি মজা লাগছে। এখন একটু মুখটা ধুতে লাগবে, মুখটা মানে বহুত খারাপ হয়েছে অবস্থা। সব সুবিধা আছে ভাই, টেনশন নাই একদম। আর সব মানে ডেভিড নেই। বসুম আর ভিউজে মজা নেই, আর ট্রেনের মজা নেই। আর ভাই একটা বস্তু দেখলাম আমি, মানে প্লেনে যে এয়ার হোস্টেস থাকে না, ওরকম ভাবে এয়ার হোস্টেস করতেছে ভাই। আসবে একটু মানে খাওয়া দিতে দেখলাম ভাই, প্লেন সেমি বুলেট ট্রেন। আর একটা কথা মানে ট্রেনে মজা বেশি, মানে আমি যেটা ভাবি মানে প্রকৃতিকে দেখা যাওয়া সুন্দরভাবে। হ্যাঁ প্লেনে তাড়াতাড়ি পৌঁছানো যায় কিন্তু মজাটা পাওয়া যায় না, কিন্তু মানে ট্রেনের জার্নিটা অনেক মানে সময় লাগে, কিন্তু প্রকৃতিকে দেখা সুন্দরভাবে যাওয়া যায়, ওটা মজা, বহুত মজা লাগে। তো এখন দুদিনে খালি ট্রেনেই যান। হ্যাঁ আর 4:30টায় ছাড়বো, 4:18 বাজে এখন, আর 12 মিনিট পরেই ছেড়ে দেবো। লাহেলে প্যাসেঞ্জার পড়তেছে, প্যাসেঞ্জার খালি আসছিল, এখন পড়তেছে লাহেলে। এই টাইগারটা একবার আমাদের এখানে ভিতরে আসছিল, ওই কুকুরটা একবার ভিতরে এখানে রাউন্ডে গেছে, এখন বলবো। ध्यान दीजिए, जो चले आए हैं वो नीचे उतर जाएं, जो यात्रा करने वाले हैं वो नीचे ना उतरें, गाड़ी के दरवाजे बंद होने वाले हैं। যারা ঘুরতে ছিল তারা নিচে নামতে বলল তাদেরকে, আর যারা যাব তাদের উপর উঠতে বলল। দরজা বন্ধ করতে आए हैं वो नीचे 4:27 बजे, जो यात्रा करने वाले हैं वो नीचे ना उतरें, कुछ समय में गाड़ी के दरवाजे बंद होने वाले हैं। दरवाजे बंद हो रहे हैं। चलता है तो रुक दे, तुम्हें पिछड़ने जाओ बा एक काम करो जाने। उधर से भाई पॉइंट नहीं दौड़चा बंद हो गई है। हाँ बहुत दौड़चा बंद हो गई है। तार तारे इधर का बंद शॉट। The CEO, okay. Doors are closing. Authorized person offered. Yeah, basically it is authorized person, not the chairman or owner, whatever the charter is. So they have to appoint one no through a board meeting or appoint charter and the other people like. दर्जा बंद हो गया सर. So that's the normal case of company, you know. And then you know charge and Hamid Hossain sir, Hamid Hossain as a board member, promoter as promoters, there's no Hamid Hossain here. Hamid is a sir. 4:29 baje দরওয়াজে বন্ধ हो रहे हैं, দরজা বন্ধ হচ্ছে, doors are closing. So what, yeah, বন্ধ হয়ে আছে। দরজা বন্ধ হচ্ছে, doors are closing. Okay, okay. আর একদম কারেক্ট টাইমে ট্রেন ছেড়ে দিছে 4:30 আর এদিকে দেখো ট্রেন ছেড়ে দিছে। ये भाई पटकरा इन्हें रिस भी नहीं है। हमारे स्पीड में डब्बा क्यों इसे हम धरते वाला ना तो नहीं होई नहीं। स्पीड डब्बा मजा है डरता। দুই তিনটা আমি ডাউনলোড করলাম কিচ্ছু হয় না। কেউ জানা আছে একবার বলে তো ডাউনলোড করছে। দেখো হয় না কিচ্ছু হয় না কিছু মাথা গরম হয় না। স্পিডোমিটার কোনোটাই কাজ করে না মোবাইলে, কীভাবে হয়েছে সেটিংয়ে কোনো প্রবলেম হয়েছে নাকি দেখাতে পারলাম না স্পিডটা, কিন্তু ফট করে স্পিড নিয়ে নেয় আমি দেখলাম। এখন কামাখ্যা জংশন দাঁড়াবে, তারপরে একদম নিউ বঙ্গাইগাঁও, আর কোনো জায়গায় তাড়াতাড়ি নেই যাই রেখে আমি এই জায়গায় নিউ বঙ্গাইগাঁও। আর যদি বাই চান্স বরপেটা রোডে ক্রসিং মানে ক্রসিং থাকাতে যদি স্টপ করে দেয় বাই চান্স নেমে পড়তে পারি তো ভালো হবে। সব দেখা যাক ওইটা তো মানে চেক করবো। Indian Railways welcomes all passengers boarding from Mwapati Station. I don't think it's very interesting. क्या करने बेकार मत जाओ। भारतीय रेल স্টেশন থেকে ওঠা সমস্ত যাত্রীদের স্বাগত জানাচ্ছে। পরবর্তী স্টেশন কামাখ্যা। Next station is Kamakhya. You manchil and wait and then we'll go to the side body position. No. বাইরে পুরো আমি গ্লাস। দয়া করে ট্রেনটি সম্পূর্ণ থামার পরে সাবধানে নামুন। অনুগ্রহ করে ট্রেনখনৰ পৰা নমাৰ সময়ত আপোনাৰ সকলো হাঁহ कृपया अपना सारा सामान अपने साथ ले जाना ना भूलें। Please remember to take all your belongings with you. দয়া করে ট্রেন থেকে নামার সময় আপনার সমস্ত জিনিসপত্র নিতে ভুলবেন না। সরিয়া সব দাদা আমরা কিভাবে আসলে পাশে you for traveling with Indian Railways. भारतीय रेलवे ते भ्रमणेर जोन्नो आपनाके धन्यवाद। শুভবর এটাই যে আমার সিটের আমার সামনে কেউ নেই, মজা ওই পাশে আছে, আমার সামনে যেটা সিট আছে ওটা খালি। এটা মজা একটা ব্যাপার। पेपर दिए भाई, पेपर दिए तो तुम मोबाइल की पेपर करो। कामाख्या स्टेशन से आने वाली सभी यात्रियों का स्वागत करती है। कामाख्या स्टेशन छाड़ार परे देखो केमन पिकअप নিছে একদম ডাইরেক্ট এখন নিউ মাইগাঁও। Indian Railways welcomes all passengers boarding from station এখন ডাইরেক্ট নিউ মাইগাঁও আমার স্টপেজ। ভারতীয় রেল আপনার আর আনন্দময় যাত্রা কামনা করে। भारतीय रेल आपकी सुखद एवं आरामदायक यात्रा की कामना करती है। Indian Railways wishes you a happy and comfortable journey. भारतीय रेल आपनार शुभ और स्वाच्छंदमय यात्रा कामना करे। আচ্ছা বলবো জল দিয়ে দিল একটা রেলিনের একটা জল দিয়ে দিল। আর টিটি সারাইছে মানে কনফার্ম করে দিতেছে সব পুরো ট্যাব নিয়েছে। আইটেক আপনারা এখানে খাওয়ার আশা করছেন। এখানে একটা অ্যাপেলের জুস দিছে, এখানে চা বানানোর পাউডার দিছে, টি পাউডার আছে, এখানে কিছু একটা বিকাজের দিছে, চিক্কি দিছে, বিকাজের একটা চিরা আছে, চায়ের চিরা, আর এটা একটা কচুরিও বসায় মনে হয়। আর হাত ধোয়ার চিন্তা নাই, এই যে হ্যান্ড স্যানিটাইজার দিছে, এটাতে স্যানিটাইজ করলে হলো হাত। তারপরে খালি আমার এখন চা বানানোর জন্য গরম জল দিয়ে গেল, এখন এটা মিলে মিলে চাটা বানানো কাটি আছে, কারণগুলোর জন্য কাটি দিয়ে দিছে। নেক্সট লেভেল ভাই, মনে এগো না যে ট্রেনে বই চালিয়েছ, কোনো ফ্লাইটে মানে ট্রাভেল করতেছ, মানে সার্ভিসও ফাটাফাটি ঠিক আছে। চাটা বেশি মজা লাগলো, মানে এটা দেখে ফটোটা একবার খায় দেখতে নিতে লাগবে। কারডাম কারডাম চাটা মনে হয় সবচেয়ে বেশি, মানে একটা মানে অন্যরকম ফিল হয় চাটা। একটা বস্তু কিন্তু কমই রাখা নাই, মানে ব্র্যান্ডিং করছে কিন্তু আমাকে সব বস্তু। বন্দে ভারত চার কাপড় মধ্যে দেখো, বন্দে ভারত, আচ্ছা বন্দে ভারত, তারপরে ব্র্যান্ডিং কমে রাখে নাই। মানে কি একটু পর পর মানে স্লো করে দেয়, স্লো করে আবার স্পিড দেয়, বুঝি না বা এটাকে, এটা বা কী সিস্টেম। মানে একবার যে একটা স্পিডে যাইতে থাকবো ওরকম যায় না, মানে ধরো একটু হালকা স্লো করে দিল, মানে অনেক টাইম পরে মোটামুটি ধরো 4-5টা স্টেশন পার হওয়ার পরে একটু স্লো করে দিল, তারপর আবার স্পিড দেয়। কিবা সিস্টেম এটা দেখো, একদম স্লো করে দিয়েছে। এখন আবার এই স্লো থেকেই আবার স্পিড দিয়ে দিল এরকম। পাঠশালা পাঠশালা বাইলাম। এখন আবার স্পিড দিয়ে দিচ্ছে। স্লো চললো, এখন আবার স্পিড দিয়ে দিচ্ছে, কিবা একটা সিস্টেম। যাই হোক মজা লাগতেছে, মানে অন্যরকম ফিল হইতেছে, মানে প্লেনে বসে চিনি এরকম ফিল হইতেছে। মানে লাইফে কি মানে সব কিছুরই মানে এক্সপিরিয়েন্স নিতে লাগে, এটার জন্য আমি উঠছি। আমি তো আর মানে ডেইলি উঠতে আসলাম না, যে কোনো জায়গায় গেলে তো আর উঠলাম না, মানে মানে বাজেটেরও কথা আছে, সব কিছু দেখতে লাগবো না। মানে লাইফে একবার মানে এক্সপিরিয়েন্স করতে লাগে আমার হিসাবে। আমি তো ভাই মানে যখন মানে সুবিধা হয় আমার, আমি এক্সপিরিয়েন্স করি। নিউ বঙ্গাইগাঁও মানে দাঁড়িয়ে লোক হবো সব, নিউ বঙ্গাইগাঁও নাই মানে কোথাও। ভাই দেখো কি কাপা কাপতাছে, অনেক অনেক বেশি কাপতাছে ট্রেনটা। ভিতরে থাকার সময় তো মনে হয় না, কিন্তু এখন বোঝা যাইতেছে কাঁপতেছে। আর বন্দে ভারতকে বাই বাই দিয়ে এখন টিকিট কাটতে লাগবো নেক্সট বরপেটা রোড যাওয়ার জন্য। দেখি কি ট্রেন আছে সামনে, তো বন্দে ভারতকে বাই বাই। আর ভিতর থেকে কিচ্ছু দেখা যায় না। দেখো বাইরে থেকে তো মজা দেখা যায়, কিন্তু ভিতর থেকে কিচ্ছু দেখা যায় না। হয়ে গেল বন্দে ভারতের জার্নি। এখন নিউ বঙ্গাগাঁও থেকে বরপেটা রোড। তো টিকিট কেটে নিছি। এই তোমার একটা ট্রেন আসতেছে কামাখ্যা এক্সপ্রেস, তো এটার মধ্যে যেমন 7:10 টাইম আছে, কটা থেকে এখন পৌঁছায় 7:10 এখানে, আর বাড়িতে মোটামুটি 8:10। তো দেখতে থাকো, আমি ব্লগটা ওর বরপেটা রোডে যাই এন্ড করি। এই যাই সমস্ত ট্রেন, এখন এই ট্রেনে যাবো। এখন এই ট্রেনে যেতে লাগবো বরপেটা রোড। আর নির্ধারিত টাইম থেকে মোটামুটি 1.5 ঘন্টা লেটে পৌঁছাইলাম আমার নিজের শহর বরপেটা রোড। আর এখানে আমার আজকে জার্নি শেষ। তো দেখা হবে নতুন একটা ভিডিও, নতুন একটা কোনো জায়গায়, নতুন একটা ব্লগে। তো সে অবধি সবাই ভালো থেকো, হ্যাপি থেকো, বাই বাই।